মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির এলিমেন্টারি নাম্বার থিওরি চ্যাপ্টারটির থার্ড লেকচার নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের দুটি লেকচার এখানে আলোচনা করা হয়েছে, তারপরে তোমাদের সুবিধার্থে থার্ড লেকচারের সাথে আমরা যখন ভিডিওটি আপলোড করব, থার্ড লেকচারের সাথে দুইটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যাতে তোমরা প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা দেখি যে আমরা কি কি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আমরা একটু দেখে নেই। আমরা আজকে আলোচনা করব, আমরা এর আগে তোমাদের সাথে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, এই থিওরেমটি নিয়ে আলোচনা করেছি এবং এটার সাথে রিলেটেড বেশ কিছু প্রবলেম করেছি। আজকে আমরা এই থিওরেমটির প্রুফ নিয়ে আলোচনা করব, এবং যদি এটা আমরা শেষ করতে পারি তাহলে আমরা এরপরে লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশন কি এবং সেটা আমরা কিভাবে সলভ করব সেগুলো আমরা দেখব, এবং এগুলোর সাথে রিলেটেড আমরা প্রবলেমগুলো দেখব। তো যথারীতি তোমাদের সাথে আমি আলোচনা আসছি জাহাঙ্গীর স্যার, তোমাদের জাহাঙ্গীর স্যার সহকারী অধ্যাপক গণিত বিভাগ ঢাকা কলেজ ঢাকা। আমাদের আজকের আইটেম হচ্ছে প্রুফ অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। তো চলো আমরা এটার কোশ্চেনটা কিরকম হতে পারে আমরা দেখে নেই। কোশ্চেনটা এরকম হতে পারে, স্টেট এন্ড প্রুভ ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এর আগে আমরা এগুলো আলোচনা করেছিলাম যে কি ফান্ডামেন্টাল থিওরেম অ্যারিথমেটিক কি স্টেট করে, যে এভরি পজিটিভ ইন্টিজার যেটা এন থেকে বড়, এটা আমরা ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস। এখানে আমরা হাইলাইট করছি ইউনিকলি, মানে আমরা এখন শো করব যে এই থিওরেমটাকে শুধু এক একভাবে অর্থাৎ অনন্য উপায়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো চলো আমরা প্রুফে যাই। যে কোনো জিনিস আমরা যখন ইউনিকলি প্রমাণ করব তখন দুইটা আলাদা আলাদা ধরে নিব এবং পরবর্তীতে সেই দুইটা আমরা একই রকম দেখাবো, অর্থাৎ দুইটা যে ইকুয়াল সেটা আমরা দেখাবো। তো প্রথমে আমরা এন কে দেখাবো যে এটাকে P1, P2, P3, ডট ডট PR আকারে প্রকাশ করা যায়। আবার সেই একই ইন্টিজার কে এন ইজ ইকুয়াল টু Q1, Q2, Q3, ডট ডট QS আকারে প্রকাশ করা যায়, এবং পরবর্তীতে আমরা যদি দেখতে দেখতে পাই যে P1, P2, ডট ডট PR ইজ ইকুয়াল টু Q1, Q2, QS হচ্ছে, অর্থাৎ R ইজ ইকুয়াল টু S হচ্ছে, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যেটা বলেছে যে প্রত্যেক পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। এভরি ইন্টিজার এন্ড ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, এবং সেটা হচ্ছে ইন ওয়ান এন্ড জাস্ট অনলি ওয়ান ওয়ে, অর্থাৎ ইউনিকলি এটা আমরা প্রমাণ করবো আর কি। তো চলো আমরা প্রুফটা দেখে নেই। লেট আমরা লেখা স্টার্ট করি, আশা করি তোমরাও লিখবে। Let n is equal to P1, n is equal to P1, P2, P3, dot 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 PR, PR where n is greater than 1 and P1 P2, P3, dot dot dot, PR may not be distinct. May not be distinct. এটার মানে হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলো অভিন্ন নাও হতে পারে, অর্থাৎ একই রকম হতে পারে। আচ্ছা, if n cannot, if n cannot be expressed
expressed uniquely, expressed uniquely, then suppose that, then suppose that যদি এনকে অন্যান্য উপায়ে প্রকাশ করা না যায় তাহলে আমরা ধরে নিই যে এন এর আরো একটা রিপ্রেজেন্টেশন আছে এবং সেটা আমরা ধরে নিচ্ছি এন ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট 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 কিউ এস এটাকে দাও ইকুয়েশন নাম্বার টু হয়ার আগের মতো করে লিখো হয়ার কিউ ওয়ান কিউ টু এগুলো আমাদের পরিচয় দিতে হবে কিউ ওয়ান কিউ টু এখানে কিন্তু প্রোডাক্ট হ্যাঁ আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আমরা প্রাইম নাম্বারের পরিচয় দিচ্ছি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট 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 কিউ এস এগুলো হচ্ছে প্রাইম নাম্বারস আর প্রাইম নাম্বারস যেহেতু এন এর রিপ্রেজেন্টেশন ওয়ান এবং এই দুই নম্বর ইকুয়েশনে এন ইজ ইকুয়াল টু পি ওয়ান পি টু পি থ্রি ডট ডট পি আর আবার দুই নম্বর ইকুয়েশনে এন ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট ডট কিউ এস কাজী ফ্রম ওয়ান এন্ড টু উই রাইট দাস সংক্ষেপে লিখি ওয়ান এন্ড টু ইমপ্লাইজ পি ওয়ান পি টু পি থ্রি ডট 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 পি আর is equal to u1 u2 u3 dot 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 qs এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 3 এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 3 নাও নাও ফ্রম 3 নাও ফ্রম 3 উই হ্যাভ আমি একটু সাইডে লিখি তোমাদের সুবিধার্থে আমরা কি লিখেছি পি ওয়ান পি টু ডট 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 পি আর ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এস আচ্ছা উই হ্যাভ পি ওয়ান পি ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ ইউ ওয়ান ইন্টু দিবে মাঝখানে কমা হবে না এখানে টোটালটা গুণফল নিয়ে আমরা আলোচনা করছি এখানে দেখো কিউ ওয়ান কিউ টু কিউ এস এগুলো মাঝখানে ইন্টু চিহ্ন পি ওয়ান পি টু পি আর এই যে কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এস দেখতে পাচ্ছ এটার একটা ফ্যাক্টর হচ্ছে পি ওয়ান অপর আর একটা ফ্যাক্টর হচ্ছে পি টু তুমি চাইলে উল্টাভাবে প্রমাণ করতে পারো তুমি চাইলে এটাও বলতে পারো যে ফ্রম থ্রি উই হ্যাভ কিউ ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ পি ওয়ান পি টু ডট 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 পি আর তা আমরা যে কোনো একভাবে প্রমাণ করছি উই হ্যাভ পি ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট 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 কিউ এস সো আমরা লিখতে পারি পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট 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 ইউ এস যেহেতু এর টোটাল গুণফলটার একটা ফ্যাক্টর হচ্ছে পি ওয়ান কাজে অবশ্যই এই পি ওয়ান এই গুণফলটাকে ভাগ করবে তার মানে এই কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ এস এটার একটা ডিভাইজার বা ফ্যাক্টর হচ্ছে পি ওয়ান কাজে পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট ডট কিউ এস আচ্ছা তো এটা দিয়ে আমরা কি লিখতে পারি পি ওয়ান যেহেতু এখানে সবই প্রাইম নাম্বার কাজে এই কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ এস এই প্রত্যেকটা এগুলো আমরা এগুলো আলাদা আলাদা লিখবো পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান অর পি ওয়ান ডিভাইডস কিউ টু অর ডট 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 সিমিলারলি আমরা কি লিখতে পারি যে পি ওয়ান ডিভাইডস কিউ এস এখানে একটা উপপাদ্য লিখে রাখো থিওরাম আছে এরকম পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান কিউ টু অথবা সেভাবে লিখি আমরা এটা ইমপ্লাই করবে পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান অর পি ওয়ান ডিভাইডস কিউ টু এরকম দুইটার জন্য একটা থিওরাম আছে
যেহেতু আমরা এখানে এস সংখ্যক ইউ লিখেছি, কাজে আমাদেরকে প্রত্যেকটাতে অর লিখে দেখাতে হবে। তো আমরা যে কোনো একটাকে ধরে নেই যে লেট পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান, পি ওয়ান ডিভাইডস কিউ ওয়ান, সিন্স সিন্স পি ওয়ান অ্যান্ড ইউ ওয়ান আর প্রাইম নাম্বারস, আর প্রাইম নাম্বারস দুইটি মৌলিক সংখ্যা একটি আরেকটিকে কখনোই ভাগ করবে না, এটা মনে রাখবে। মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, এগুলো একটা আরেকটাকে কখনোই ভাগ করবে না। তো যেহেতু আমরা এখানে লিখেছি যে পি ওয়ান ডিভাইস কিউ ওয়ান, কাজে আমাদেরকে ভাবতে হবে যে দুইটি মৌলিক সংখ্যা সেম। সেজন্য আমরা কি লিখছি যে যেহেতু পি ওয়ান এবং কিউ ওয়ান দুইটি মৌলিক সংখ্যা, সো সো পি ওয়ান ইজ ইকুয়াল টু কিউ ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা ইকুয়েশন থ্রি থেকে কি পাই? ইকুয়েশন থ্রি কি ছিল? এই যে এটা, ইকুয়েশন থ্রি থেকে আমরা কি পাই? এটা যেটা আমরা সাইডে লিখেছিলাম, এটা ছিল ইকুয়েশন থ্রি, এটা ছিল ইকুয়েশন থ্রি। তাহলে আমরা লিখতে পারি, অতএব থ্রি ইমপ্লাইজ পি ওয়ান ইজ ইকুয়াল টু কিউ ওয়ান, কাজে দুইটা ক্যান্সেল হবে, কি থাকবে এখন? পি টু পি থ্রি পি ফোর ডট 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 পি আর ইজ ইকুয়াল টু কিউ টু কিউ থ্রি কিউ ফোর ডট 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 ইউ এস। এই পি ওয়ান এবং এই কিউ ওয়ান যেহেতু দুইটা সমান, তাই এটা ক্যান্সেল হয়ে আমাদের এটা থাকলো। এটা আমি আবার এখানে লিখছি, পি টু পি থ্রি পি ফোর, এখন আমাদের কি থাকবে? পি আর ইজ ইকুয়াল টু কিউ টু কিউ থ্রি কিউ ফোর ডট 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 ইউ এস। আচ্ছা এখন আমরা আবার লিখতে পারি এটাকে, যদি আমরা ইকুয়েশন নাম্বার 4 দেই, এখানে লিখতে পারি ফ্রম ফোর, ফ্রম ফোর এই এতটুকু একটা স্টেপ, এটা মনে রাখবে, এতটুকু একটা স্টেপ। এরপরে সেকেন্ড আরেকটা স্টেপ দেখাবো, এরপরে আমরা সিমিলারলি লিখবো, ফ্রম ফ্রম থ্রি এভাবে লিখেছিলাম আমরা, ফ্রম থ্রি, ফ্রম ফোর উই হ্যাভ, উই হ্যাভ পি টু ইজ এ, পি টু ইজ এ ফ্যাক্টর অফ কিউ টু কিউ থ্রি কিউ ফোর ডট 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 কিউ এস। তাহলে আগের মতো করে আমরা কি লিখতে পারো? অতএব অতএব পি টু ডিভাইডস কিউ টু কিউ থ্রি কিউ ফোর ডট ডট ইউ এস, এটা মানে কি? পি টু ডিভাইডস কিউ টু, অর যেহেতু এ সবই প্রাইম নাম্বার, কাজে এই গুণফলটাকে যদি অন্য একটা মৌলিক সংখ্যা ভাগ করে, তাহলে আমাকে বুঝতে হবে যে ভাগ করবে তার ভিতরে ওই সেম প্রাইম নাম্বারটার কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর ডট 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 কিউ এস এর ভিতরে একটা হবে, এবং পরবর্তীতে দুইটা আমরা সেম লিখতে পারবো। পি টু ডিভাইডস কিউ টু, পি টু ডিভাইডস কিউ থ্রি, অর ডট ডট ডট, অর পি টু ডিভাইডস কিউ এস, লেট পি টু ডিভাইডস কিউ টু। যেহেতু সিন্স পি টু অ্যান্ড কিউ টু আর প্রাইম নাম্বারস, এবং একটা আরেকটাকে কি পি টু ডিভাইস কিউ টু হচ্ছে, আমরা উল্টাভাবে লিখলে কিউ টু ডিভাইস পি টু হতো, সিন্স পি টু অ্যান্ড কিউ টু আর প্রাইম নাম্বারস, সো আমরা লিখতে পারি পি টু ইজ ইকুয়াল টু কিউ টু। তো এভাবে যদি আমরা যেতে থাকি, কন্টিনিউ দিস ওয়ে, কন্টিনিউইং দিস ওয়ে আমরা কি পাই? কন্টিনিউ দিস ওয়ে উই গেট
P3 is equal to Q3, P4 is equal to Q4, dot dot dot, আমাদের সর্বশেষ এখানে কি ছিল? আমরা সাইডে লিখি P1, P2, P3, dot dot dot, PR is equal to Q1, Q2, dot dot dot, QS. তাহলে P1 এর সাথে Q1, P2 এর সাথে Q2, P3 এর সাথে Q3, PR এর সাথে QS. PR এর সাথে QS. এই PR আগ পর্যন্ত QS এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল, সেম ছিল, কিন্তু এখন PR is equal to QS দুইটা সেম কিনা আমরা জানি না। এখন এই এটাই সমস্যা যে আমরা তো এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, কিন্তু এই দুটো তো সেম হচ্ছে না। তাহলে এখন আমরা কি দেখাবো? আমরা দেখাবো যদি R is equal to S হয়ে যায় তাহলে P1 যা Q1 তা, P2 যা Q2 তা, PR যা QS তা, তখনই আমাদের প্রমাণ হয়ে যাবে যে আমরা যে 1 নম্বর এবং 2 নম্বর দুইটা আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করেছিলাম N কে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আসলে দুইটা সেম। তাহলে আমরা এখন কি প্রমাণ করব যে R is equal to S. Now we have to show that, R is equal to S. এখন R is equal to S তো সরাসরি শো করা যাবে না, এটার জন্য আমাদেরকে দেখাইতে হবে, R is equal to S প্রমাণ করার জন্য আমাদেরকে দেখাইতে হবে যে R greater than S or S greater than R, এটা ফলস হবে, এটাও ফলস হবে। R greater than S এটা ফলস প্রমাণ করতে হবে, S greater than R এটাও ফলস প্রমাণ করতে হবে, তাহলেই আমাদের প্রমাণ হবে যে R is equal to S. Now we have to show that R is equal to S. If আমরা একটু উল্টো ভাবে প্রমাণ করব, ইনডাইরেক্ট প্রুফ বলে এটাকে, if R not is equal to S then আমরা কি পাই, R greater than S or R less than S, একবার R বড় একবার S বড়, এই দুইটা কন্ডিশন আমরা পাই। যদি দুইটা কন্ডিশনই মিথ্যা হয় তাহলে আমাদের অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে R is equal to S। তো চলো আমরা প্রমাণ করি ফার্স্ট কেস নিয়ে, কেস R is greater than S, এটা আমরা প্রমাণ করব। আমি আবারও সাইডে লিখছি P1 P2 ডট ডট PR is equal to Q1 Q2 ডট ডট QS। যেহেতু আমি এখানে R বড় লিখেছি এবং S কে ছোট লিখেছি, কাজেই আমাদেরকে R যেহেতু বড়, এখানে R টা হচ্ছে বড়, কাজেই S অবশ্যই R এর ভিতরে থাকবে, S অবশ্যই R এর ভিতরে থাকবে। অর্থাৎ এই যে আমরা লিখেছি P1 P2 P3 ডট 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 PR is equal to Q1 Q2 ডট 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 QS, এবং আমরা বলছি যে R S থেকে বড়, তাহলে এই S এর অবস্থান এখানে হবে, S+1 এর অবস্থান এখানে হবে, যেহেতু R টা বড় এবং R টা বড়ই থাকছে। তাহলে আমরা লিখি from 3 we have P1 P2 P3 dot 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 সবার শেষে হচ্ছে PS, কাজে মাঝখানে কি থাকবে, PR, সবার শেষে হচ্ছে PR, এখন R থেকে যেহেতু S ছোট তাহলে PS টা মাঝখানে অবস্থান করবে, PS+1 PS+2 এবং সর্বশেষে হচ্ছে আমাদের PR is equal to Q1 Q2 Q3 dot dot QS, which implies আমরা কি পাচ্ছি, PS PS+1 PS+2 dot 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 PR is equal to 1, যেহেতু আমরা প্রমাণ করেছি যে P1 is equal to Q1, P2 is equal to Q2, dot dot dot, P S is equal to
PS is equal to US এগুলো আমরা প্রমাণ করেছি এই যে এখানে সেম দেখো এখানে 2 এখানে 2 এখানে S এখানে S আচ্ছা তাহলে এই এতটুকু অংশ আমাদের কাটাকাটি চলে যাচ্ছে এতটুকু অংশ যদি কাটাকাটি চলে যায় তাহলে এখানে অবশ্য PS হবে না PS1 থেকে আর পর্যন্ত এবং এখানে কিছুই থাকছে না 1 থাকছে তাহলে এতগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্ট 1 কখনো সম্ভব না ঠিক আছে তাহলে আমরা এটা লিখব which is not possible which is not possible কেন because product of prime numbers cannot be 1 because product of prime numbers product of prime numbers cannot be 1 তো সেই APS plus 1 PS plus 2 এখানে distinct হোক কিংবা not distinct হোক কখনই ধরো এই distinct তাহলে তো 2 3 5 হচ্ছে not distinct ধরো 2 2 2 তাহলে তো 1 হচ্ছে না কাজেই এটা সম্ভব না তাহলে আর এটা লিখতে পারি thus r does not greater than s এটা আমরা লিখতে পারি কেস r less than s এখন যদি আমরা s কে বড় ধরি আমরা তার from 3 থেকে কি পাই we have এখন কে বড় এখন কে বড় এখন হচ্ছে s বড় তাহলে p1 p2 dot dot pr q1 q2 dot dot qs এখন যেহেতু s বড় কাজে এই ক্ষেত্রে r এর অবস্থানটা হবে এই q এর ভিতরে s এর আগে এখানে হবে r এখানে হবে r plus 1 ইত্যাদি তাহলে আমরা তিন নং থেকে কি পাই p1 p2 p3 dot dot pr এখন এটার ভিতরে s হবে না যেহেতু s টা বড় তাহলে q1 q2 q3 dot dot মাঝখানে কি আছে বলো qr q r plus 1 q r plus 2 এবং সবার শেষে q s which implies এখন এতটুকু অংশ এবং এতটুকু অংশ যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি 1 is equal to q r plus 1 আগের মতো q r plus 2 dot dot u s দেখো s s টা আর থেকে বড় থাকছে এটাও পসিবল না সেটা আমি আর লিখছি না যেটা এটা আগে একবার লেখা হয়েছে এটাও লিখে দাও আগের মতো হুইচ ইজ নট পসিবল আগে যেটা একবার কারণ লিখেছি এখন আর কারণ লেখার দরকার নাই কাজেই আমরা কি লিখতে পারি অতএব আর লেস দেন এস এটাও সম্ভব হচ্ছে না আর লেস দেন এস এটাও লেখা সম্ভব হচ্ছে না তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি দেয়ারফোর আর ইজ ইকুয়াল টু এস অতএব পি ওয়ান পি টু পি থ্রি ডট 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 পি আর ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট ডট কিউ এস আচ্ছা তাহলে which represent that আমরা সংক্ষেপে লিখি that is every integer n greater than 1 can be expressed uniquely as the product of as the product of prime numbers this completes the proof আমরা এটা প্রুফ করে ফেললাম আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কোথায় বুঝতে পারছো না ওকে তো চলো এখন আমরা লিনিয়ার
ডায়ফ্রেন্টাইন ইকুয়েশনে চলে যাই, আমরা পেজ উল্টাই, লেখো লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন। আমাদের আইটেমটা কি? লিনিয়ার ডায়ফ্রেন্টাইন, ডিওফান্তিনো বলে এটাকে, ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন। কি টাইপের ইকুয়েশন, কাকে আমরা এই লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন বলো? তো চলো আমরা এটার ডেফিনিশনটা লিখে নিই। কাকে বলে? লিনিয়ার ডায়ফ্রেন্টাইন, লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন। আচ্ছা, দ্য ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ দি ফর্ম এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, হোয়ার এ বি সি আর ইন্টিজার্স, অর্থাৎ এ বি সি বিলংস টু জেড, ইজ কল্ড লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন। অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই আকারের যে ইকুয়েশন সেটাকে আমরা বলছি যে লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন। অবশ্যই কিছু কন্ডিশন আছে, এটা লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন যে সব ক্ষেত্রে আমাদের সলভেবল হবে বিষয়টা এরকম না। তো এখন আমরা দেখবো যে এটা কখন সলভেবল। আমরা তো এটা ডেফিনিশনটা দিলাম যে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই আকারের যে কোনো ইকুয়েশনকে আমরা লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন বলছি। এখন তাহলে আমাদের পরবর্তীতে দেখতে হবে যে প্রত্যেক ইকুয়েশন কি, প্রত্যেক লিনিয়ার ডায়ফ্রেন্টাইন ইকুয়েশন কি সলভেবল হবে না। দেখো আমরা লিখি এটা নিচে, ইফ ডি ইজ ইকুয়াল টু এ বি, তুমি ইতিমধ্যে জেনেছো যে ডিটা হচ্ছে এ এবং বি এর জিসিডি, জিসিডিকে আমরা ফার্স্ট ব্রেকের দ্বারা রিপ্রেজেন্ট করি। ইফ ডি ইজ ইকুয়াল টু এ বি এন্ড ডি ডিভাই সি, ডি ডিভাই সি অর্থাৎ ডি সি কে ভাগ করে, তার মানে সি হচ্ছে বড়, ডি হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে ডিভিজার, সি এর ডিভিজার হচ্ছে ডি, এন্ড এটাই হচ্ছে কন্ডিশন যে আমরা এ এবং বি এর জিসিডি বের করব, এবং পরবর্তীতে আমরা দেখব যে ওই জিসিডিটা সি কে ভাগ করে কিনা। যদি করে আমরা লিখব দেন দ্য ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি হ্যাজ, এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি হ্যাজ ইন্টিগ্রাল সলিউশন, হ্যাজ ইন্টিগ্রাল সলিউশন। আচ্ছা, তো এরপর আমরা লিখি, আরেকটু নোট লিখো, ইফ এক্স নট ওয়াই নট ইজ দ্য পার্টিকুলার মানে বিশেষ সমাধান, ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, এটা আমরা সংক্ষেপে লিখি, ইফ এক্স নট ওয়াই নট ইজ দ্য পার্টিকুলার সলিউশন, দেন দ্য জেনারেল সলিউশন, দেন দ্য জেনারেল সলিউশন ইজ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস বি বাই ডি টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট মাইনাস এ বাই ডি টি, হোয়ার টি বিলংস টু জেড, যেখানে টি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো আসো আমরা একটা প্রবলেম দেখি, এবং আমরা এটা কি সিস্টেমে যাব আমরা একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বলি। আমরা আরেকটা নোট লিখি, আমরা আরেকটা নোট লিখি, নোট তোমাদের এটা কাজে লাগবে,
সলিউশন সিস্টেমটা কি এটা আগে আমরা একটু লিখে নেই, তোমাদের একটু সুবিধা হবে। এক নম্বর স্টেপে করবে যে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি, এখান থেকে আমরা বের করব যে এ ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু কত, দেন ডি ইজ ইকুয়াল টু এ বি, এটা জিসিডিটা আমরা বের করব। দুই নম্বর কন্ডিশন আমরা দেখব ইফ ডি ডি বাই সি দেন দেন দ্য ইকুয়েশন দেন দ্য ইকুয়েশন হ্যাজ ইন্টিগ্রাল দেন দ্য ইকুয়েশন হ্যাজ ইন্টিগ্রাল সলিউশন। তিন নম্বরে আমরা দেখব যে এটা নাও নাও উই ক্যান এক্সপ্রেস এই ডিটাকে আমরা কি করব এ এক্স প্লাস বি ওয়াই এই আকারে প্রকাশ করব। এটা আমাদের ফার্স্ট লেকচারে হয়ে গিয়েছে, এটা তোমরা দেখেছ। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল ডান পাশে কি ছিল, সি ছিল, ডি এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে কি হলে সি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। সি ইজ ইকুয়াল টু এ এক্স নট বি ওয়াই নট, এই এইটা আমরা বের করব। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব ওয়ানের সাথে, কম্পেয়ার করব কার সাথে, কম্পেয়ার উইথ ওয়ান, তাহলে দেখবে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট হয়ে যাচ্ছে এবং ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি বলো, এক্স নট ইজ ইকুয়াল টু হোয়াট, ওয়াই নট ইজ ইকুয়াল টু হোয়াট, ব্যাস এক্স নট ওয়াই নট পেয়ে গেলাম। আর এ বি এ বি সি ডি এগুলো তো আমাদের জানা আছেই, তাহলে আমরা খুব সহজেই এই দুইটা জিনিসকে এক্স নট ওয়াই নট কে আমরা বলছি যে পার্টিকুলার সলিউশন। তিন নম্বর স্টেপে আমরা পার্টিকুলার সলিউশন বের করব, তিন নম্বর স্টেপটা অনেক বড়, পার্টিকুলার সলিউশন বের করব। চার নম্বর স্টেপে আমরা জেনারেল সলিউশন বের করব, জেনারেল সলিউশনটা কি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস বি বাই ডি টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট মাইনাস এ বাই ডি টি হায়ার টি ইজ ইন জেড। মাই ডিয়ার স্টুডেন্ট, এই এক্স নট আমরা এখান থেকে জানছি বি ডি, বি এবং ডি এখান থেকে জানবো, সিমিলারলি ওয়াই নট জানা আছে, এ জানা আছে, ডি জানা আছে, শুধু টি টানবন থাকবে, সেই জন্য এটা আমরা জেনারেল সলিউশন বলছি, অর্থাৎ জেনারেল সলিউশনে টি থাকবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি এবং আমরা যে সলিউশন প্রসেসটা লিখলাম, এক নম্বর স্টেপ, দুই নম্বর স্টেপ, তিন নম্বর স্টেপ, চার নম্বর স্টেপ, এইভাবে আমরা যাওয়ার চেষ্টা করব। একটা কোশ্চেন লিখি, একটা কোশ্চেন লিখো, ফাইন্ড অল দ্য জেনারেল সলিউশন, ফাইন্ড অল দ্য জেনারেল সলিউশনস, এখানে অনেকগুলো সলিউশন বলছে টি আছে, সেই জন্য টি এর মান যদি ওয়ান হয়, এটা ফোর্থ ইয়ারে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, টি এর মান যদি ওয়ান হয়, টি এর মান যদি টু হয়, তাহলে আমরা অনেকগুলো সলিউশন পাচ্ছি, সেই জন্য এখানে বলা হচ্ছে ফাইন্ড অল জেনারেল সলিউশনস অফ দ্য ডায়োফেন্টাইন ইকুয়েশন ফোর এক্স প্লাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স। আচ্ছা তো আমরা কি লিখব, গিভেন ফোর এক্স প্লাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, হেয়ার এ হচ্ছে ফোর, বি হচ্ছে সেভেন এবং সি হচ্ছে সিক্স। নাও আমরা ডি বের করব, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি গসাগ জিসিডি, এ হচ্ছে ফোর, বি হচ্ছে সেভেন, এই যে ডি এর মান আমরা কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি, এই যে এখান থেকে আমরা ওয়ান স্টেপ কমপ্লিট করলাম। এখন আমরা দেখব যে এই ইকুয়েশনটা সলভেবল কিনা,
সলভ হল কিনা সেটা কন্ডিশন কি ডি ডিভাই সি, এটা দিয়ে যদি ডি ডিভাই সি হয় তাহলেই এই লিনিয়ার ডাইভারজেন্ট ইকুয়েশনটার ইন্টিগ্রাল সলিউশন থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় সমাধান থাকবে। সেটা আমরা চেক করি। আসো, সিন্স ওয়ান ডিভাইডস সিক্স, এটা মানে হচ্ছে ডি ডিভাইস সি, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে সি। সিন্স ওয়ান ডিভাইস সি, সো দ্য ইকুয়েশন, এটাকে এক নম্বর দিতে পারো, সো দ্য ইকুয়েশন হ্যাজ ইন্টিগ্রাল ইন্টিগ্রাল সলিউশন। আমাদের থার্ড স্টেপে কাজ কি, ডি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই এ আকারে প্রকাশ করব। পরে এই এক নম্বর ইকুয়েশনে কম্পেয়ার করার জন্য ডান পাশে সি আছে, সেটার সাথে আমরা মিলাবো, ডি এর সাথে কোনো একটা দুই তিন চার এগুলো গুণ করে আমরা সি আনার চেষ্টা করব। তো ইনিশিয়াল কাজ হচ্ছে আমাদের ডি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই এ আকারে প্রকাশ করা। এটাকে আমরা কি বলেছিলাম, জিসিডি ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ এ অ্যান্ড বি, এটা আমরা শুরু থেকে দেখেছিলাম, অঙ্ক করেছিলাম। তো আসো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। সেভেন, এটা সাইডে করতে পারো, সেভেন ফোর ইন্টু ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি আর থ্রি থ্রি এখানে হচ্ছে জিরো। তো ওই ওই সূত্র, ডিভাইডেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইজার গুণ কোশেন্ট প্লাস রিমাইন্ডার। হ্যাঁ, ওইখান থেকে আমরা যাচ্ছি ভাজক ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। সো আমরা লিখতে পারি সেভেন ইজ ইকুয়াল টু, এইভাবে লিখতে পারো, ডিভাইডেন্ড ইজ ইকুয়াল টু ভাজক ইজ ইকুয়াল টু ভাজক ডিভিজার ইন্টু কোশেন্ট ভাগফল আর কি, আর এটা হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ। তাহলে ভাজ্য ইজ ইকুয়াল টু ফোর ইন্টু কোশেন্ট কত আমাদের, ওয়ান, ফোর ইন্টু ওয়ান, এগুলো ওই ফার্স্ট লেকচার আলোচনা করা হয়েছে, রিমাইন্ডার হচ্ছে প্লাস থ্রি। আবার এখানে আসো, এখন ফোর ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, আমাদের ডিভাইজার কি এখন থ্রি, থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান। এখন আবার থ্রি কে ডিভাইড করো, থ্রি ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান প্লাস জিরো। আমি বলেছিলাম যে জিরোর আগে যেটা থাকবে মনে রাখার জন্য সেটাই হবে আমাদের কি জিসিডি। তাহলে আমরা পাচ্ছি, অতএব ডি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু ফোর সেভেন ইজ ইকুয়াল টু ওয়ান। তো এটা আমাদের লেখার দরকার নেই, কারণ এটা আমরা অলরেডি বের করে ফেলেছি। তো আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে যে আমরা ডি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই এ আকারে প্রকাশ করতে চাই। তো সেটা সিস্টেম আমি দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে স্টার্ট করব, এই ওয়ানের মানটি কত সেটা নিব, ফার্স্ট ক্লাসটা ভালো মতো দেখবে থ্রি সমান সমান কত, এখান থেকে সেটা আমরা বের করব। তো আমরা এখানে লিখি, তোমরা এখানে লেখো, নাও তোমরা এখানে লেখো, ওয়ান ইজ ইকুয়াল টু, ওয়ান ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ফোর মাইনাস, ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান। এই ওয়ান যেহেতু ডি, এটা এখানে থাকবে, আমাদের এ নিয়ে আসতে হবে, এ মানে কত এখানে ফোর, আর বি মানে কত সেভেন, এই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা ওই যে ওয়ান এর মান বসাচ্ছি, ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান ওই পাশে চলে গেলে ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান। এখন আমরা এই থ্রির মানটা বসাবো, এই ওয়ান তারপরে থ্রি, যদি এখানে আরো কিছু থাকতো আমরা আস্তে আস্তে এই মানগুলো বসাতাম, ঠিক আছে। এখন আমাদের জাস্ট দুইটা আছে, তাহলে থ্রি ইজ ইকুয়াল টু কত বলো, থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন মাইনাস ফোর ইন্টু ওয়ান, সেটা আমরা এখানে বসাই দিই। ফোর মাইনাস থ্রি হচ্ছে সেভেন মাইনাস ফোর ইন্টু ওয়ান, আর বাইরে কি আছে ওয়ান। তাহলে এখন আমাকে বলো যে ফোর কয়টা হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, এখানে আছে ফোরের সাথে ওয়ান আছে, তাহলে আমরা পাচ্ছি ফোর ইন্টু টু
মাইনাস 7 ইন্টু 1। এখানে দেখো 4 হচ্ছে একটা, আর এখানে 4 এক আছে, এই 4কে রেখে এই 1 এর সাথে a1 গুণ করো, তাহলে আমরা কি পাই দেখো, 4 মাইনাস মাইনাস মানে প্লাস 4 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আমরা যদি 4 কমন নেই তাহলে আমরা পাচ্ছি কি 1 প্লাস 1, এখানে মনে মনে 1 আছে ভাবতে হবে। তাহলে কয়টা 4 আমরা গুণ করব না, আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব, মানে এক্স ওয়াই আকারে, এক্স প্লাস বি ওয়াই এই আকারে প্রকাশ করব। 4 ইন্টু 2 মাইনাস 7 ইন্টু 1, দিস ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 প্লাস 7 ইন্টু মাইনাস 1। তাহলে দেখো আমরা ডি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই আকারে প্রকাশ করলাম, যেখানে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে -1। এখন যদি আমরা 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকাই, এখানে দেখো এখানে 4, এই এখানে 4, এখানে 4, ঠিক আছে। এক্স কে যদি আমরা 2 ধরি, এখন ধরা যাবে না, কেন যাবে না বলছি, এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, এটাকে আমরা ওয়াই ধরতে পারবো না, কারণ এই যে আমাদের ডান পাশে কি আছে, এখানে বাম পাশে, ওখানে ডান পাশে, এখানে কি আছে দেখো 6, আর আমাদের এখানে কি আছে বলো 1। এই দুইটা আমরা কম্পেয়ার করে লিখতে পারবো কখন, যদি এখানে 6 থাকতো, তাহলে এখন উভয়পক্ষে আমরা কি গুণ করব, এই 6 দ্বারা গুণ করব, এবং 6 দ্বারা যে গুণ করব সেটা 4 এর সাথে না, কারণ 4 আমাদের এখানে আছে, এটা রেখে দিতে হবে, সেখানে এখানে আছে 7, এটাও রেখে দিতে হবে, তাহলে আমাদের 6 টা গুণ করতে হবে এই 2 এর সাথে এবং -1 এর সাথে। তাহলে আমরা এক্স নট এবং ওয়াই নট ইনশাল্লাহ পেয়ে যাব। তো আসো আমরা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি বলো, 1 ইজ ইকুয়াল টু ফাইনালি 1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 প্লাস 7 ইন্টু মাইনাস 1। এটা সাইডে লিখে রাখো, ডি আমরা এ আকারে প্রকাশ করলাম, এ এক্স প্লাস বি ওয়াই। তা আমাদের যে কন্ডিশন ছিল, যে আমরা যে স্টেপগুলো লিখেছিলাম সেখানে ডি থাকতে পারবে না, সি থাকতে হবে, আমাদের তো এখানে 6 আছে, আমাদের আর এখানে আছে 1, তাহলে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে, তখন এক্স হয়ে যাবে এক্স নট, ওয়াই হয়ে যাবে ওয়াই নট, এ এবং বি আগের মতোই থাকবে। তাহলে আসো দেখি এটাকে আমরা কি আকারে প্রকাশ করব, সি ইজ ইকুয়াল টু এ এক্স নট বি ওয়াই নট। কিভাবে সম্ভব, আমাদের কোশ্চেনটা ছিল যে 6 ইজ ইকুয়াল টু 4x প্লাস 7y, তাহলে আমরা এখানে 6 গুণ করব, 6 গুণ করলে আমরা কি পাচ্ছি 4 ইন্টু 6 প্লাস 7 ইন্টু মাইনাস 6। 4 এর সাথে করব না, কারণ 4 কোশ্চেনে আছে, এটা রেখে দিতে হবে, 7 এর সাথে 6 গুণ করব না, কারণ এটা কোশ্চেনে আছে, আমরা কিসের সাথে গুণ করব, এই যে এটার সাথে এবং এটার সাথে। আর তো 2 এর সাথে 6 গুণ করলে কি হচ্ছে আমাদের, 12 হচ্ছে, সরি এখানে 12 লিখো, 4 ইন্টু 12, আর -1 এর সাথে 6 গুণ করলে -6 হচ্ছে। কাজেই এখন আমরা এটাকে সি ইজ ইকুয়াল টু এ এক্স নট প্লাস বি ওয়াই নট এই আকারে প্রকাশ করতে পারি, যেহেতু এই ইকুয়েশনটা আর আমাদের গিভেন ইকুয়েশনটা সেম হয়ে গেছে, তাই এখন আমরা এটাকে বলতে পারি এক্স নট এই 12টাকে, আর এই 7 ওয়াই সাথে যেটা আছে ওয়াই, এটাকে আমরা বলতে পারি ওয়াই নট। দাস এক্স নট ওয়াই নট ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6 ইজ দ্য পার্টিকুলার সলিউশন, ইজ দ্য পার্টিকুলার সলিউশন। ফাইনাল আমরা কি বের করব, দাস দ্য জেনারেল সলিউশন, দাস দ্য জেনারেল সলিউশনস আর, যেহেতু এখানে টি আসবে অনেকগুলো সলিউশন, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস, আমাদের ফর্মুলা কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট বি বাই ডি, কি ছিল বলো, বি বাই ডি ইন্টু টি, বি বাই ডি ইন্টু টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল, ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি। এক্স নট আমরা কত পাচ্ছি বলো, 12, বি কত, বি কত ছিল আমাদের, বি হচ্ছে 7, বি হচ্ছে, বি হচ্ছে 7, ডি হচ্ছে 1, টি থাকবে, তাহলে 12 প্লাস 7
টি, আর এখানে কি পাচ্ছি ওয়াই নট কত পাচ্ছি মাইনাস সিক্স, মাইনাস সিক্স, এ কত, এ হচ্ছে ফোর, ডি হচ্ছে ওয়ান, টি, তাহলে কি পাচ্ছি বলো, মাইনাস সিক্স মাইনাস ফোর টি, আর এখানে আমরা লিখতে পারবো টি বিলংস টু সেট। বাস এটাই হচ্ছে আমাদের কি বলো জেনারেল সলিউশন। এখন যদি এরকম হয় যে তুমি অঙ্ক করছো যে ডি ডি কি ডি ডিভাইস সি হলো না, তখন কি হবে, এরকম একটা দেখি আমরা কোশ্চেন লিখি। ধরো এরকম একটা কোশ্চেন যে টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, তাহলে এখানে এ কত, টু, এটা যদি সমাধান করতে বলে এ টু, বি হচ্ছে সিক্স এবং সি হচ্ছে থ্রি, আর আমাদের ডি কত আসছে বলো, ডি ইজ ইকুয়াল টু এ বি টু সিক্স, এটা জিসিডি হচ্ছে টু, এখন টু ডিভাইস থ্রি হচ্ছে না, হচ্ছে না, তাহলে টু ডাজ না ডিভাইস থ্রি, তাহলে আমরা কি লিখবো, সিন্স টু ডাজ নট, এই যে ডি ডাজ নট, যদি ডাজ নট ডিভাইস সি হয় তাহলে নো সলিউশন, কোনো সলিউশন পাওয়া যাবে না, সিন্স টু ডাজ নট ডিভাইস থ্রি, সো দ্য ইকুয়েশন ওয়ান হ্যাজ নো ইন্টিগ্রাল, হ্যাজ নো ইন্টিগ্রাল সলিউশন। তো তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো করবে। দেখো আমরা একটু হোমওয়ার্ক দেই, এগুলো বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক সবই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবে। সেভেন্টিন এক্স প্লাস থার্টিন ওয়াই ইজ ইকুয়াল টু হান্ড্রেড, ইজ ইকুয়াল টু হান্ড্রেড। আরো কিছু প্রবলেম দিচ্ছি আমি, দুই নাম্বার, সেভেন্টিন এক্স মাইনাস সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, আরেকটা দিচ্ছি ফিফটি সিক্স এক্স মাইনাস সেভেন্টি টু ওয়াই ইজ ইকুয়াল টু ফর্টি, এগুলো প্র্যাকটিস করবে। আর আমরা নেক্সট ক্লাসে কনগ্রুয়েন্স নিয়ে একটু আলোচনা করতে চাই। কনগ্রুয়েন্স তোমরা জানো যে কনগ্রুয়েন্সে কি কি আমরা শিডিউলে লিখে দিয়েছিলাম, কনগ্রুয়েন্স কনগ্রুয়েন্সে আমরা লিখে দিয়েছিলাম এখানে আমাদের তিনটা থিওরেম পড়তে হবে, থ্রি থিওরেমস, এবং এটার সাথে রিলেটেড কিছু প্রবলেম ছিল, রিলেটেড প্রবলেমস, এগুলো আমাদের পড়তে হবে নেক্সট, এগুলো আমরা নিয়ে আলোচনা করব নেক্সট। এরপরে ছিল লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন, সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের মেইন আলোচনা আমি এখানে শেষ করছি। তো আমাদের এই যদি তুমি দেখো যে আমরা এর আগে পিছনে দুইটি ক্লাস করেছি, ওখানে আমরা জিসিডি নিয়ে আলোচনা করেছি, তারপরে টাউ সিগমা পাই এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমাদের যে কোনো প্রবলেম যদি হয় যে ধরো আজকের ক্লাসের সাথে পিছনের ক্লাসটা একটু রিলেটেড, তাহলে তোমাদের অবশ্যই পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। আর যেহেতু পিছনের দুইটা ক্লাস অনেক মানে হয়তো ভিডিওটা তোমাদের খুঁজে পেতে সমস্যা হতে পারে, সেই জন্য আমি থার্ড ক্লাসের সাথে ফার্স্ট ক্লাসের লিঙ্ক ওয়ান এবং সেকেন্ড ক্লাসের জন্য লিঙ্ক টু দিয়ে ওটা আমরা লিঙ্ক আমি লিঙ্ক দিয়ে দিব, যাতে তোমরা খুব সহজেই খুঁজে পেতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, দেশে এখন অত্যন্ত ভয়াবহ অবস্থা চলতেছে, যে বিশেষভাবে মানুষজন আক্রান্ত হচ্ছে, কাজে তোমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, আশা করি তুমি নিজে নিরাপদে থাকো এবং দেশকে নিরাপদে রাখো।
আশা করি তোমরা বাড়িতে হোমওয়ার্ক গুলো করবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।